আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে শুরুতেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকব মারিয়া শিমু চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা কোহিনুর আলম শুভ সকাল কেমন আছেন শুভ সকাল ভালো আছি আচ্ছা প্রথমে জানতে চাই নতুন বছরটা কেমন কাটছে নতুন বছর তো আসলে আলাদা করে মানে ভাবনার কিছু নেই যেহেতু আমরা ওই যে একটা দুর্যোগের সময় পার করছি দুর্যোগের সময় পার করে নতুন বছর নতুন প্রত্যাশা আশা করি ভালো হবে আচ্ছা আমরা জানি যে এটিএন বাংলার একটি ধারাবাহিক নাটক চলছে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে স্মৃতির আলপনা আঁকি এবং সেখানে আপনি একটি বেশ কী বলা যায় দায়িত্বশীল একটি চরিত্র আপনি পালন করছেন এই নাটকটি সম্পর্কে একটু জানতে চাই যে নাটকটির কোন দিকটি আপনাকে আকৃষ্ট করেছে এবং কেমন লাগছে এখানে কাজ করতে আচ্ছা নাটকটি সম্পর্কে বলার আগে আমি নাটকের পরিচালকের সম্পর্কে একটু বলি নাটকের পরিচালক তো মুরাদ পারভেজ তো ওর সঙ্গে আসলে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা ওর মিডিয়ার কেরিয়ার শুরু থেকে আমারও শুরুর প্রায় সময়কালে প্রায় কাছাকাছি সেই সময় থেকে আমি ওর সঙ্গে কাজ করছি আর কি তো বরাবরই আমি ওর সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি চ্যালেঞ্জটাও নিতে পছন্দ করি আজ অভিনেতা হিসাবে তো ও যখন প্রথম আমাকে বললো যে কোহিনুর ভাই এবার আপনাকে কিন্তু বাবা হতে হবে তো আমি একটু মানে জার্ক খেলাম যে বাবা হতে হবে আসলে মিডিয়াতে যেটা হয় যে আমরা আসলে সমসাময়িক বয়সটাকে নিয়েই প্রেজেন্ট করতে পছন্দ করি আমি যেই বয়সটা ওই বয়সের ক্যারেক্টারগুলো করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বা সেটাই করা হয় সাধারণত তো আমি ওই যে বললাম যে ওর সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা এবং আমি ওর যে কোনো প্রস্তাবে চোখ বন্ধ করে রাজি হয়ে যাই এটার বেলায় খুব একটা ব্যতিক্রম হয়নি আমি আসলে চোখ বন্ধ করে রাজি হয়ে গেলাম যে আসলে চলো আস করি তো নাটকটির গল্পটা তো ব্রিফ করা ছিল আমার কাছে উপন্যাসটা আমাকে দিয়েছিল পরের দিন আমি মোটামুটি পড়েছি তো কাজ করতে গিয়ে যেই চ্যালেঞ্জটার মুখোমুখি হলাম ভালো অভিজ্ঞতাটা ভালো প্রথম এরকম একটা যে বললাম যে দায়িত্বশীল একটি পরিবারের দায়িত্বশীল একটি চরিত্র সেই চরিত্রটাকে প্রেজেন্ট করা ভালো লাগছে আমি খুব উপভোগ করি এই নাটকটি এবং আমার যারা সমসাময়িক অভিনেতারা আছেন আমার বয়সী আমার মনে হয় কেউ এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটা নেয়নি যে এখনই বাবার চরিত্রে এখনই বাবার চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জটা এখন আমার সমসাময়িক যারা আমার বন্ধুরা আছে মিডিয়াতে তারা কেউ নেয়নি সেদিক থেকে আমি বলবো যে আমি একটু অগ্রগামী ওদের কাছ থেকে যে নিয়ে নিয়েছি অলরেডি চ্যালেঞ্জ অবশ্যই এবং একটু ভিন্ন ধর্মী একটা কাজ করছেন তো আমরা জানি যে এই গল্পটা কিন্তু এখন আর যতটুকু চলছে বা এখনো পর্যন্ত কন্টিনিউ যে পর্যন্ত হয়েছে সেটা অনেক আগের একটা প্রেক্ষাপটে সেই স্বাধীনতার পূর্বকালীন সময়ের প্রেক্ষাপটে গল্পটা এখনো পর্যন্ত চলছে তো সেই সময়ে মতন করে নিজেকে উপস্থাপন করা সেই বিষয়গুলো মাথায় রাখা এই এই জায়গা থেকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা না আসলে সমস্যা না এটা তো যেহেতু আমরা সমসাময়িক ওই সময়ের আমরা প্রায় 60-এর দশকের গল্পটা আমরা এখন আছি গল্পটাতে এখন অবশ্য অনেকটা এগিয়ে গেছে সেখানকার কস্টিউম সেন্স থেকে ওইটা একটু ঝামেলা কস্টিউমটা অ্যারেঞ্জ করার একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল সেটা অ্যারেঞ্জ করতে হয়েছে তারপরে টোটাল নাটকেই প্রত্যেকের কস্টিউম তারপরে প্রপস এগুলো তো ডিরেক্টরের জন্য তো এগুলোর সঙ্গে মিলিয়ে দিলে আমার বেশ এনজয় করি তো আমার কাছে যেটা ভালো লাগে ওই সময়টায় মানে ওই সময়কালে যারা ইয়াং ওই সময়টা যাদের যৌবন ছিল তারা অনেকেই ফোন করে এই নাটকটা দেখার পরে যে নাটকের গল্পটা অনেক ভালো লাগছে বিশেষ করে আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে যেমন আমার শ্বশুর আমার এক সম্বন্ধী আছে সে তো খুবই ভক্ত এটার সে যখনই নাটক দেখে আমাকে ফোন করে মানে তখন বুঝতে পারি যে তারা বোধহয় তাদের যৌবনের সময়টা এই নাটকটার মধ্যে দেখতে পাচ্ছি মেমোরাইজ করতে পারছি তাদের যৌবনের সময়টা তাদের জীবনের খণ্ড খণ্ড ঘটনাগুলো হতো তাদের সামনে চলে আসে এই নাটকটার মাঝখানে নাটকটা দেখার পরে তো রেসপন্স কেমন পাচ্ছেন প্রত্যেকটা নাটকের পরেই তো এক অভিনেতা আমাদের যারা দর্শক রয়েছেন যারা ভক্ত রয়েছে তাদের কাছ থেকে রেসপন্স পায় তো সেই জায়গা থেকে যেহেতু একটু ভিন্নধর্মী এবং ভিন্নধর্মী একটা কাজ আপনি করছেন যেটা বললেন যে একটু বয়স্ক ক্যারেক্টার করছেন সেই জায়গা থেকে রেসপন্সটা কেমন আসছে আমি বলবো যে এখন তো আসলে টেলিভিশন নাটকের রেসপন্স পাওয়াটা অনেক ডিফিকাল্ট কারণ টেলিভিশন নাটক টেলিভিশনে দেখার দর্শক অনেক কমে গেছে আমাদের বাংলা নাটক তো এখন আসলে একটা দুর্দিন চলছে নাটকও দেখতে চায় না অনেকে ইউটিউবে দেখে এবং এই নাটকটা যেহেতু একই সঙ্গে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও যাচ্ছে সেখানেও বেশ দর্শক এবং আমি বলবো যে বাংলাদেশের বাইরে বোধহয় প্রচুর দর্শক আছে এই নাটকটি বাংলাদেশের বাইরের থেকে অনেকে ফোন টোন করে এবং নাটকটা ভালো
দেখছে, ভালো লাগছে। এখনও পর্যন্ত আমি বলবো যে অনেক ভালো রেসপন্স নাটক হিসাবে। এবং ওই যে বললাম চ্যালেঞ্জটা যদি আমি নিয়েছি, অনেকেই বলে যে এই বয়সে বাবাকে একটা করে ফেললি তুই, আমাদের ঠিক আছে নিলাম তো চ্যালেঞ্জটা, এবার তোরাও নেই নতুন কিছু করে দেখানো কিছু কর। তো একটা দীর্ঘ সময় কিন্তু পার করা হয়েছে নাটকের শুটিংয়ে এবং অনেকগুলো পর্বই পর্যন্ত চলে গেছে, তার থেকেও বেশি পর্ব শুটিং করা হয়েছে। তো এই যে দীর্ঘ সময় শুটিং করার অভিজ্ঞতা, যারা এখানে যারা আরও যারা অভিনয় করছেন আপনার সাথে বা এই নাটকটিতে যারা রয়েছেন তাদের সাথে হয়তো বা পরিবারের মতোই সম্পর্ক হয়ে গেছে, তো এই দীর্ঘ সময়টা কেমন কেটেছে বা এত দীর্ঘ একটা নাটকে অভিনয় করতে গিয়ে সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হয়েছে? আসলে একটা ধারাবাহিক নাটক করতে গেলে, দীর্ঘ সময় কাজ করতে গেলে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, একটা পরিবার মনে হয় নিজে থেকে। যারা অভিনেতা অভিনেত্রী তো আছে তারাও, এবং টোটাল নাটকে যারা কলাকুশলী। তবে আজকের এই বিশেষ দিনটাতে আমি একজনকে অবশ্যই স্মরণ করতে চাই, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা অভিনেত্রী তাজিনাপু, যিনি আসলে এখন আমাদের মাঝে নেই, আল্লাহ তার বেহেস্ত নসিব করুক, যাকে নিয়ে আমরা আসলে আমাদের নাটকের এই জার্নিটা শুরু করেছিলাম। তো যখনই নাটকটা করতে যাই তাকে খুব মিস করি, এবং কারণ হচ্ছে নাটকের সে আমার কো আর্টিস্ট ছিল, এটা যেহেতু বেশি মিস করি হচ্ছে আমাদের যাওয়ার জার্নিটা, মানে আমরা যখন শুটিংয়ে যাই না, আমার বাসা তো হচ্ছে গিয়ে খিলখেতে, তা যাওয়ার সময় প্রায় প্রতিদিনই যেটা হতো যে আমাকে প্রথমে পিক করা হতো, তারপরে তাজিনাপুর বাসা হচ্ছে উত্তরা, উত্তরা থেকে ওনাকে পিক করতাম, তারপরে আমরা জার্নিটা শুরু করতাম। এবং উনি যেটা করতো যে সকালবেলা খুব ভোরে আমাদের পিক করা হয়, যেহেতু আমরা প্রতিদিনই 9টা সাড়ে 9টার মধ্যে গিয়ে লোকেশনে পৌঁছতে হয়, তা তাজিনাপুর দেখা যেত যে প্রতিদিনই কোনো না কোনো খাবার নিয়ে নিত গাড়িতে, যাতে আমাদের নাস্তা করতে গিয়ে দেরি হবে, আমরা এই জার্নিটাতে খাবো, এগুলো সমস্যার জন্য হয়, এগুলো খুব মিস করি যে উনি আমাদের মাঝে নেই আর কি। তো এরকম ছোটো ছোটো কিছু তো ঘটনা থাকে, ভালো লাগে ভালোবাসা হ্যাঁ থেকে যায়। তাই এই নাটকটা ঘিরে এটা আসলে আমাদের জন্য একটা কষ্টের যে আমাদের মাঝখান থেকে আমাদের এই নাটকের একজন কুশলী আমাদের মাঝে আর নেই, এই এরকম অবশ্যই। এবং তিনি হয়তো বা শারীরিকভাবে আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে সারা জীবনই যারা দর্শক রয়েছেন, যারা ওনার ভক্ত রয়েছেন, তাদের মনে রয়ে যাবেন। তো এখন আর এই স্মৃতির আলপনা আঁকি ছাড়া আর অন্য কী কী কাজে ব্যস্ত আছেন, কী কী দেখতে পাচ্ছেন? স্মৃতির আলপনা আঁকি ছাড়া আমার আরেকটা সিরিয়াল সম্প্রতি বোধহয় শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে সুলতান ভাই। আচ্ছা, ওটা প্রায় শেষের দিকে শেষ হয়ে যাবে। আর তাছাড়া আরেকটা নাটক অনেয়ার হচ্ছে, সেটা হচ্ছে বউ মন্ত্র, ওটা বোধহয় চ্যানেল 9 অনেয়ার হচ্ছে, ওটা নির্মাতা হচ্ছে সোহেল আরমান, আর এই সুলতান ভাইয়ের নির্মাতা হচ্ছে নাসিরুদ্দিন মাসুদ। এছাড়া আমি সম্প্রতি দুটো সিনেমার কাজ চলছে আমার, একটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী কবরী সারোয়ারের সেই আমি সেই তুমি, ওটা নেক্সট লটের একটা শুটিং আছে প্রায় শেষের দিকে। আরেকটা ছবির কাজ শেষ করলাম হচ্ছে আমাদের এক তরুণ নির্মাতা ছোট ভাই আমাদের সোয়েব সাদিক, ও সাঁওতালদের উপরে একটা ছবি নির্মাণ করলো, ছবিটার নাম হচ্ছে সুজুকি। এগুলো হচ্ছে আপাতত শেষ করা কাজ আর কি। আচ্ছা, মানে এগুলো আমরা সামনে দেখতে পাবো? সামনে দেখতে পাবো। তাছাড়া আমি যেহেতু আমার শুরুটা মঞ্চ দিয়ে, মঞ্চে আমরা খুব শীঘ্রই একটা নাটক আমরা মঞ্চে আনবো ইনশাল্লাহ আশা করছি। আমরা বেশ দীর্ঘদিন যাবৎ নাটকটি রিহার্সেল করছিলাম, কিন্তু এই করোনা আমাদেরকে থামিয়ে দিয়েছে। থেমে থাকা তো চলবে না, আমরা করোনার পরবর্তী সময় আমরা আবার নতুন করে রিহার্সেল শুরু করেছি। আশা করছি আমরা মার্চের দিকে আমাদের নতুন নাটকটি নিয়ে মঞ্চে আনবো, সেখানেও আমার একটু মানে সময় দিতে হচ্ছে। মাঝখান দিয়ে বেশ বছর দুই তিনেক আমি আসলে মঞ্চে নতুন নাটক থেকে বিরত ছিলাম কর্মব্যস্ততার জন্য, তো এখন আবার একটু শুরু করছি। তো নাট্যতীর্থ আমার বর্তমান নাটকের দল, সেই নাটকের দলটি থেকে আমরা বিখ্যাত নাটককার উপন্যাসিক শেক্সপিয়ারের জুলিয়াস সিজার মঞ্চে নিয়ে আসবো ইনশাল্লাহ। বাহ, তো একটা দীর্ঘ সময় পরে আবার মঞ্চের জন্য কাজ করছেন, সেই অনুভূতিটা কেমন? সেই অনুভূতিটা বলবো যে সবচাইতে আনন্দের, এবং আমরা যারা মঞ্চ দিয়ে আমাদের অভিনয় ক্যারিয়ার শুরু করেছি, তারপরে বিভিন্ন মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা আছে, সবাইকে জিজ্ঞাসা করলে একই কথা বলবে যে অভিনয়টার, একজন অভিনেতার পরিতৃপ্তির জায়গা হচ্ছে মঞ্চ, সেখানে কাজ করে সেখানে অভিনয় করে যে পরিতৃপ্তিটা পাওয়া যায় সেটা অন্য কোনো মাধ্যমে তেমনভাবে পাওয়া যায় না। তা ওইটা অবশ্যই আমাদের প্রথম পছন্দের জায়গা, ভালো লাগার জায়গা, সেই ভালো লাগার জায়গাতে আবার ফিরতে পারছি, এই জন্য খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। আশা করছি দর্শকদের সামনে আমরা ভালো কিছু নতুন কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। তো যেটা আপনি বললেন যে করোনার কারণে তো সব কিছু স্থগিত ছিল, কিন্তু তারপরেও বসে থাকলে তো চলবে না, একটা দীর্ঘ সময় কিন্তু বসাই ছিল সবাই, বাট তারপরে আবার অল্প অল্প করে সব কাজ শুরু হয়েছে। তো এই করোনাকালীন সময়ে যখন শুটিং করতে হয়, তখন কিভাবে নিজের সুরক্ষা বজায় রেখে শুটিং করতে পারছেন বা কতটুকু পারছেন? আসলে এটা শুটিং স্পটে এটা একটু বজায় রাখা একটু ডিফিকাল্ট, তারপরেও যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা আমরা করি। সামাজিক দূরত্ব তো আসলে সেখানে মেনটেন করা সম্ভব হয় না, করোনার কারণে যে স্যানিটাইজেশনটা রাখা, মাস্কটা যত সময় শুটিংয়ের বাইরে যত সময়টা পরা, কোয়ার্টিসদের সঙ্গে আসলে আমরা আগে যেরকম খুব
ফ্র্যাঙ্কলি আড্ডাটা জমত, এখন অথবা আড্ডাটা সবাই একটু সীমিত আকারে দিই, সবার মাঝখানে একটা কনসিয়াসনেস থাকে যে আসলে শুটিং চলাকালীন সময় যেন নিজের কাছ থেকে অন্য কেউ বিপদে না পড়ে, নিজেও বিপদে না পড়ে অন্য কেউ বিপদে না পড়ে, তো এইটুকু। অবশ্যই একটু সচেতন থেকে চলাফেরা করলে আমার মনে হয় যে সুরক্ষিত থাকা যায়। তো যেহেতু যেটা আপনি বললেন যে মঞ্চ থেকেই আপনার জীবন বা নাটক নাটকের জগৎটা শুরু হয়েছিল, সেখান থেকেই শেখা, সেখান থেকেই আসা, একটা দীর্ঘ সময় পার করেছেন অভিনয়ে, এখনও করছেন, তো সেই জায়গা থেকে এখন যেই নাটকগুলো হচ্ছে বা যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনার কাছে কতটুকু মনে হয় যে কোয়ালিটিফুল? আগে যেমন আমরা দেখতাম যে একটা সময় যে নাটকগুলো হতো, এবং এখন অনেকেরই কমপ্লেন যে আগের নাটকগুলো এত ভালো হতো সব কিছু মিলিয়ে, এখন আসলে ওরকম ভালো হয়তো বা কাজ হয় না, বা হলেও দর্শক দেখছেন না, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এখন কেমন কাজ হচ্ছে? আসলে সময়টাকে সবার বিবেচনা নিতে হবে, সময়টা একটা বড় জিনিস, কিন্তু সময়টা একটা বড় চ্যালেঞ্জ। এখন আমি যদি 70-এর দশকের নাটকের সঙ্গে বর্তমান সময়ের নাটকের তুলনা করি তাহলে আমার মনে তুলনাটা খুব একটা যৌক্তিক হবে না, কারণ 70-এর দশকের নাটকের চ্যালেঞ্জ ছিল একরকম আর বর্তমান সময়ের এই সময়ের নাটকের চ্যালেঞ্জ হচ্ছে একরকম। 70-এর দশকের একজন নির্মাতা, একজন অভিনেতা শুধুমাত্র তার নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ সেই সময় সেই যে নির্মাতা বা সেই অভিনেতারা যেই কাজটা করত দর্শক শুধু সেটাতে দেখাই অভ্যস্ত ছিল, একটা মাত্র মাধ্যম ছিল, আর কোনো অপশন ছিল না, আর কোনো অপশন ছিল না তার কাছে। সুতরাং তাকে যেটা প্রেজেন্ট করা হতো ও ভাবতো এটাই বোধহয় দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস, কিন্তু এখন পুরো ব্যাপারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একজন অভিনেতাকে যেরকম প্রতি মুহূর্তে সারা বিশ্বের গ্লোবালাইজেশনের সঙ্গে তাকে ফাইট করতে হচ্ছে, টেলিভিশন ওন তার নিজেকেও কিন্তু সারা বিশ্বের টেলিভিশনের সঙ্গে ফাইট করতে হচ্ছে, একজন নির্মাতাকেও সারা বিশ্বের নির্মাতাদের সঙ্গে ফাইট করতে হচ্ছে। দ্যাট মিনস আমরা কিন্তু এখন আর কেউ দেশের অভিনেতা অভিনেত্রী নই, সেই দিক থেকে চিন্তা করতে গেলে সবাই কিন্তু ইন্টারন্যাশনাল অভিনেতা অভিনেত্রী, এবং সেখানে ফাইটটা তাহলে সেই জায়গায় নিতে হবে। কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি ফাইট করার জন্য আমাদের যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটাও হয়তো বা সেরকম নাই, এবং আমরা আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমাদেরকে যতটুকু প্রস্তুত আমাদের করা উচিত আমাদের আসলে সেই সুযোগটা নাই। একজন অভিনেত্রী হিসাবে আমাকে এখানে দীর্ঘ সময় টিকে থাকার জন্য বা কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য যে এফোর্টটা আমার এখানে দেওয়া উচিত আমি সেটা হয়তো বা পারছি না। আমি কিন্তু যেমন ধরেন এখনকার যারা প্রতিদিন কাজ করতে হচ্ছে, আমার হয়তো বা প্রতিদিন কাজ করতে হচ্ছে না, কিন্তু যারা এরকম প্রতিদিনের ব্যস্ত অভিনেতা সে প্রতিদিন কী করছে, 30 দিনের মধ্যে দেখা যাবে যে 5টা, 7টা, 8টা, 10টা নাটকের তার সিরিয়াল থাকছে, তো অনেকগুলো ক্যারেক্টার তাকে প্লে করতে হচ্ছে, কিন্তু তখন সেখানে কিন্তু সেই নির্মাতা বা সেই অভিনেতা কিন্তু নির্দিষ্ট একটা কাজে ফোকাস করতে পারছে না, কিন্তু যত্নের জায়গাটা নেই। কিন্তু আগেরকার আমাদের যারা অভিনেতা অভিনেত্রী তারা দেখা যেত মাসে বা 2 মাস, 3 মাস, 4 মাস পরের প্রান্তিকে একটা নাটক অভিনয় করার সুযোগ পাচ্ছে, এবং সেই নাটকটাকে অভিনয় করার জন্য তাকে দীর্ঘ সময় প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ দেওয়া হতো, রিহার্সেল করতো, কোয়ার্টিস্টদের সঙ্গে তার একটা সিঙ্ক তৈরি হইতো, তারপরে সেটাকে স্ক্রিনে নিত। এখন এমন অনেক নাটক হচ্ছে যে এই নাটকে আমি হয়তো বা জানি না আমার কোয়ার্টিস্টকে, আমি স্ক্রিপ্ট পেলাম, আমি পরদিন লোকেশানে গিয়ে দেখি ও হচ্ছে আমার কোয়ার্টিস্ট, তো ওই সময়টুকুর মধ্যে ওর সঙ্গে আমার সঙ্গে কী ইন্টারঅপশন হবে, কোনো সুযোগ নাই, কিন্তু সেখানে গদবাধা আমি যতটুকু জানি, আমার যতটুকু আমার মেমোরিতে কুলায় আমি যতটুকু ধারণ করতে পারি ততটুকু আমি দিয়ে চলে আসছি, দায়সারা কাজ। সেখানে ওই কাজটার প্রতি যত্নবান হওয়া, ওই ক্যারেক্টারটা নিয়ে ক্যারেক্টার নিয়ে ভাবা, ডিরেক্টর আমাকে কোনো কিছু বলা বা আমি ডিরেক্টরের সঙ্গে কোনো কিছু শেয়ার করা, এই যে একটা ক্যারেক্টার তৈরি করার জন্য যে সময়টা দিতে হচ্ছে সেটাই তো আমরা পাচ্ছি না, তো আমি কীভাবে তৈরি করবো? তারপরও আমি বলবো যে এই তো এত লিমিটেশনের মধ্যেও কিন্তু এখন অনেক ভালো কাজ হচ্ছে, ইয়াং অনেক ট্যালেন্টেড ডিরেক্টর এখন মিডিয়াতে আসছে, তাদের ভাবনাটা অনেক সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে সেই সুন্দর ভাবনাটাকে সে গুছিয়ে দর্শকদের সামনে আনার জন্য তার যেই পরিমাণ লজিস্টিক সাপোর্ট দরকার, যেই পরিমাণ তার অন্য অন্য সাপোর্ট দরকার সেটা সে পাচ্ছে না। সে এখন একটা নাটক একদিনে 2 দিনে একটা 1 ঘন্টা নাটক বানাচ্ছে, যেই নাটকটা আগেরকার নির্মাতারা 4 দিন, 5 দিন সময় পেত, তাহলে তার তো ফাইট করার তো অনেকগুলো অপশন কমে গেল না। ঠিক অভিনেতা অভিনেত্রী তাই, একদিন যদি আমি 5 দিন রিহার্সাল, 7 দিন রিহার্সাল করে একটা নাটক ক্যারেক্টার জন্য তৈরি হতে পারতাম, এখন আমি স্পটে গিয়ে বলছি যে এটা আপনার ক্যারেক্টার, আপনি অ্যাক্টিং করেন, এই সমস্ত মিলিয়ে তারপরও বলবো অনেক ভালো নাটক হচ্ছে। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেই ভালো নাটকগুলো যে অ্যাজ ইউজুয়াল গদবাধা যে কাজগুলো, ওই কাজগুলোর ভিড়ে ভালো নাটকটা যে কখন চলে যাচ্ছে ভালো নাটকটা কেউ দেখতেই পাচ্ছে না, সুতরাং ভালোটারও মূল্যায়ন হচ্ছে না, আমরা গদবাধা নিয়মে চলছি, কিছু করার নাই। চমৎকার বলেছেন, আসলেই তাই দেখা যায় যে যেটা আপনি বললেন যে যে নাটকগুলো আসলে কোয়ালিফুল হচ্ছে না সেগুলোর আড়ালেই রয়ে যাচ্ছে ভালো কাজগুলো, সেটা হয়তো আমাদের দর্শকদের চোখে পড়ছে না। তো নতুন যারা অভিনয়ের জগতে আসছেন বা নতুন যারা অভিনেতা অভিনেত্রী হতে চাচ্ছেন তাদের জন্য আপনার কী বলার আছে?
তাদের জন্য আমার আসলে আমি বলে আবার ভালো ইয়ে হবে যে আমি তো এই মুহূর্তে আমি মানে ওই জায়গায় যাইনি নতুন অভিনেতাদেরকে বলার কোনো কিছু নেই। তারপর আমি যেটা তাদের সঙ্গে তাদের চেয়ে আমার একটু অভিজ্ঞতা বেশি, সেই অভিজ্ঞতা থেকে বলবো যে খুব দ্রুত সময়ে কোনো কিছু পাওয়ার সুযোগ আসলে ইয়াতে নেই, কোনো ক্রিয়েটিভ কাজে সৃষ্টিশীল কাজে খুব দ্রুত কোনো কিছু পাওয়া যায় না, সেটা হোক নাচ হোক গান হোক চিত্রকর্ম হোক কবিতা যে কোনো সৃষ্টিশীল যে কোনো কাজের জন্য সাধনাটা দরকার। তারপরে হচ্ছে অধ্যবসায় দরকার, নিয়ম অনুবর্তিতা এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এই সবগুলো মেনটেন করতে পারলেই একজন মানে লং টাইম দীর্ঘ সময়ের অভিনেতা হওয়া যাবে, যে যার কাজটা দীর্ঘ সময় মানুষ মনে রাখবে। আর নয়তো যারা খুব দ্রুততম সময় কিছু পেতে চায় আসবে ফ্লুক একটা কিছু হবে বিখ্যাত হয়ে যাবে তারপরে কিছুদিন পরে হারিয়ে যাবে, দর্শক তাকে আর দীর্ঘ সময়ের জন্য মনে রাখবে না। সুতরাং যারা নতুন আসছে কাজ করার জন্য তাদের আমার মনে হয় এটা ভেবে আসা উচিত, আমাকে এখানে অনেক সময় দিতে হবে কষ্ট করতে হবে সাধনা ডেডিকেশনটা অনেক বেশি ডেডিকেশন অনেক দরকার। আর সবচেয়ে বড় যেটা ভুল হয়ে হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে একটা সিভিক্স হিসেবে লজিক যে আচ্ছা তুমি কি গাড়ি চালাতে জানো, বলে যে না তাহলে তুমি গাড়িটা চালাবা কীভাবে, তোমাকে গাড়িটা চালানো শিখতে হবে, যে কোনো কাজের ব্যাপারে তো শিখতে হয় না। কিন্তু আমাদের মানুষের মানে আমাদের সোসাইটির মানুষের মানে সবচেয়ে স্বচ্ছ একটা ধারণা হচ্ছে যে অভিনয়টা শিখতে হয় না, এটা সবাই জানে সবাই পারে সবাই চলে আসে অভিনয় করার জন্য, কিন্তু এটাও যে একটা শেখার ব্যাপার বা এটাকে না শিখলে আমি এখানে থাকতে পারবো না বেশি দিন টিকতে পারবো না এটা কেউ ভাবে না। তো সুতরাং যারা নতুন আসবে তাদের এই ভাবনাটা ভেবে শিখে আসা উচিত, সেটা যে মাধ্যমেই সে শিখুক। শেখার তো অনেকগুলো অপশন আছে এখন, এখন যেহেতু অনেক ইনস্টিটিউশন আছে যেখানে শেখা যায়, থিয়েটার আছে শেখা যায়, বা এর বাইরেও যদি সে তার প্র্যাকটিস থাকে অনেকে আসবে দেখে দেখেও শিখে ফেলে। তুমি তো প্রচুর দেখো, তোমার যদি আগ্রহ থাকে অভিনয় পর্যন্ত প্রচুর অভিনয় দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, প্রচুর দেখো, সেটাও সেটাও করে না, মানে কেন জানি একটা কেমন ধারণা তৈরি হয়ে গেছে যে আসলে শিখতেই হয় না জানতেই হয় না, আমি দাঁড়াইলে অভিনেতা হওয়া যায়, এই ধারণা থেকে যদি তারা বের হতে পারে না ভালো করবে, তারা নতুন আসবে ভালো করবে। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শকটা তো আসলে সবসময় আমাদের সঙ্গেই আছে, সঙ্গে না থাকলে আমরা এত দূর কীভাবে আসলাম। এখন এই মুহূর্তে দর্শকদের বলবো যে আপনারা বাংলা নাটক দেখুন, বাংলাদেশের টেলিভিশন দেখুন, বাংলাদেশের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে শুভকামনা রইল। শুভকামনা সবার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।